হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। আজকে আমরা শ্রবণ করব রথযাত্রা কেন কেন রথযাত্রা করা হয়, কি উদ্দেশ্যে করা হয়। তো রথযাত্রা পিছনে বহু বিভিন্ন কারণ থাকতে পারে, যে কয়েকটা কারণ আমি জেনেছি। আমার ইংরাজি ভাষায় রথযাত্রার রহস্য মিস্টেরিয়াস রথযাত্রা গ্রন্থ প্রকাশিত হয়েছে, বাংলা হয়তো আগামী বছর রেডি হয়ে যাবে। তো বিভিন্ন কারণের মধ্যে আমি শাস্ত্র থেকে যেটা পেয়েছি, তো একটা কারণ হচ্ছে বলা হচ্ছে যে যেখানে ভগবানের বিগ্রহ স্থাপন হয়, ভগবানকে সেখানকার রাজা বলে গ্রহণ করা হয়। তো ঠিক ভাবে যেহ রাজা তার প্রজাদেরকে দেখবার জন্য বেড়ান, তো রথযাত্রার একটা উদ্দেশ্য সেইটা করে। তো জগন্নাথ স্নান পূর্ণিমায় আবির্ভূত হয়েছেন, নীলাচল ধামে প্রকট হয়েছেন। নীলাচল ধামে জগন্নাথ সবসময় বর্তমান রয়েছেন, কখন তিনি প্রকট হন এবং তার লীলা অপ্রকট থাকে। তো একটা কারণ হচ্ছে তিনি রথে আরোহণ করে তার প্রজাদেরকে দেখতে বেরান। তো আরেকটা কারণ হচ্ছে আপনাদের আমি বলেছি কিভাবে জগন্নাথ বিগ্রহ প্রকট হয়েছেন। জগন্নাথ চেয়েছেন ইন্দ্রদ্যুম্নের কাছে, ইন্দ্রদ্যুম্ন বলেছেন আমি তোমাকে বর দান দিব। ইন্দ্রদ্যুম্ন তিনটে বর চাইছিলেন, সেদিন বলছিলাম প্রথম বর ছিল, মনে আছে প্রথম বর কি ছিল? আর মনে আছে প্রথম দিন কালকে কারা এসেছিলেন? কালকে কারা এসেছে? আজকে নতুন প্রথমবার নতুন আসছেন কারা? নতুন প্রথম দিন আসবে যারা প্রথম দিন এসেছিলেন, কারা প্রথম দিন এসেছেন? মনে আছে কি বর ছিল প্রথমবার? ভুলে গেছেন? কি খাবে? ঠিক আছে, কিছু মনে আছে। তো প্রথম বার ছিল যে আপনি কৃপা করুন আমার জন্য কোন সন্তান না হয়, ভগবান কাছে কি আপনি এটা প্রার্থনা করেন? কেউ করে? জগন্নাথ আশ্চর্য সবাই সন্তান চায়, তুমি চাইবে না কেন? সন্তান হলে অহংকার করবে, গর্ব করে আমার বাবা মন্দির তৈরি করেছে, আমি তাই না আমার বংশে কোন সন্তান হবে। তখন জগন্নাথ বলছেন তথাস্তু আমার পুত্র হবে না। তখন তো রাজা খুব খুশি হয়ে গেছে, পাশে দাঁড়িয়েছিলেন রানী গুণ্ডিচা দেবী, তুমি কান্না করতে শুরু করেছেন যে প্রভু এ কি বরদান দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন, তাহলে আমি তো আপত্তিকা হয়ে যাব, আমার সন্তান হবে না, আমার শ্রাদ্ধ কে করবে, তাহলে অভিশাপ দিলেন আমাদেরকে। তো জগন্নাথ বলছেন আরে আমি বলেছি এতটা এতটা এই যেটা আমার বরদান হয়েছে ফেরত না যাবে না, ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, তোমাদের পুত্র হবে না, কিন্তু আমি তোমাদের পুত্র হলাম আজকে থেকে। জগন্নাথ স্বামী কি বলতে তোমার চিন্তা তো তোমার ছেলে নেই কে শ্রাদ্ধ করবে, আমি তোমার শ্রাদ্ধ করবো আজকে থেকে। আসলে ইন্দ্রজন্ম রাজা গুন্দে কারণে শ্রাদ্ধ করার কোনো প্রয়োজন নেই, পিতৃপুরুষদের আমরা শ্রাদ্ধ করি, কেন করি শ্রাদ্ধ না? তারা কোথায় তো কোন নরকে আছে, কোথায় ভুগছে, সে আপনার সদগতির জন্য তো শ্রাদ্ধ করা হয়। আর ইন্দ্রের জন্য গুণিতের আর শ্রাদ্ধ করতে না কি এদের সদগতি আর নাকি এবার তো ভগবান ধামে যাবেই। তো মানুষ শ্রাদ্ধ করে কি, এই যে পিণ্ডদান করা হয় এটা কি করা হয়? এই প্রেতাত্মাকে সে আত্মার জন্য পিণ্ডদান মানে বিষ্ণু প্রসাদ দেওয়া হয়,
যে বিষ্ণু প্রসাদ পেলে সে ভগবর্ধনে যাবে বা বর্ধন থেকে মুক্তি পাবে, বিষ্ণু প্রসাদ দেওয়া হবে। তো আমি চিন্তা করি যে যখন জীবন্ত ছিল বিষ্ণু প্রসাদ দিল না, আর মারা যাওয়ার পরে বিষ্ণু প্রসাদ দিচ্ছে, তা আগে বিষ্ণু প্রসাদ গেলে কি সমস্যা ছিল? প্রতিটা মানুষ করে, সারা জীবন মাংস খাবে, ভগবান প্রসাদ পাবে না। আর মরে যাওয়ার পরে আমার ছেলে আমাকে মরে যাওয়ার পরে প্রসাদ খাওয়াবে। তোমার তো এই জ্ঞানটা আছে যে মরে গেলে ছেলে তোমাকে তোমার পিতাকে প্রসাদ দেবে, আর তুমি এখনো প্রসাদ পাচ্ছ না কেন? তো যারা এখনই প্রসাদ পায় তাদের তোমার শ্রাদ্ধ লাগে না করতে, তারা এমনি ভগবর্ধনে যাবে। রাজা ইন্দ্রদেবনাথ গুণ্ডেচরণের শ্রাদ্ধ লাগে না, কিন্তু ভগবান তার ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য বলছেন যে আমি তোমার শ্রাদ্ধ করবো। আর সে কবে বলেছে আমার জানি না, কবে জগৎগুরুকে প্রথম প্রকাশিত হল, আজকে পর্যন্ত প্রতি বছর এই মহালয়া দিন জগন্নাথ মদন মোহন রূপে গিয়ে রাজা ইন্দ্রদেবনাথ গুণ্ডিচার শ্রাদ্ধ করছেন। আর গুণ্ডিচা রানীকে সন্তুষ্ট করবার জন্য তিনি বলেছেন যে আমার জন্মস্থান এই মহাবেদী, তোমার নাম অনুসারে এই মন্দির নাম হবে গুণ্ডিচা মন্দির, আর তোমার তুষ্টি বিধানের জন্য আমি বৎসরে একবার তোমার এই গুণ্ডিচা মন্দিরে আসবো অবস্থান করবার জন্য। আর আমার মন্দিরে আমার দর্শন করে মানুষ যা ফল পাবে, আমি তোমার মন্দিরে যখন আসবো গুণ্ডিচা মন্দিরে, তখন ভগব মানুষ তাদেরকে আর হাজার হাজার গুণ বেশি ফল পাবে। তো এটা হচ্ছে আর একটা কারণ কেন জগন্নাথ রথে চড়ে এই গুণ্ডিচা মন্দিরে আসে। তো দুটো কারণে তিনি বললাম গতকালকে, আর একটা কারণ বলেছি ইন্দ্রস্বামী তার স্বপ্নতে জগন্নাথ বলেছিলেন যজ্ঞরক্ষীরা, গুণ্ডিচা মন্দির তো জগন্নাথের আবির্ভাব স্থান, মহাবেদীতে আবির্ভূত হয় যখন জগন্নাথ সেই সুন্দরাচল থেকে নীলাচলে চলে যাবেন, যে সমস্ত যজ্ঞরক্ষী ছিল যজ্ঞকে রক্ষা করতেন, তো তারা কান্না করছেন যে প্রভু আপনারা চলে যাবেন, তারা আমরা আপনার চরণকমল দর্শন করতে পারবো না, তো বঞ্চিত হব। তখন ভগবান বলছেন যে তোমাদের জন্য আমি বৎসরে একবার এখানে আসব, তখন আমার দর্শন পাবে সমস্ত ভক্ত, আর নীলাচলে নাকি সুন্দরাচলে আসবে, আর তোমার তাদের সঙ্গে এখানে আনন্দ পাবে। এসে তৃতীয় কারণ, সব পুরাণে বা বিভিন্ন শাস্ত্রে লেখা আছে, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব আর কি বিশ্বাস করে সেটা বল। আমরা তো বলছি পুরীতে দ্বারকা আছে, বৃন্দাবন আছে, আর নবদ্বীপ আছে। পুরী মন্দিরটা আছে দ্বারকা, গুণ্ডিচা মন্দির তো বৃন্দাবন, আর সমুদ্রের তীরে যেখানে গম্ভীরা তোটাকতনাথ সিদ্ধবকুল নবদ্বীপ, সেখানে ঐশ্বর্যের ধাম, মাধুর্যের ধাম আর ঔদার্যের ধাম, এই সব কিছু পুরীতে আছে। তাই বলে পুরী পুরীতে জগন্নাথকে দর্শন করলে আর কোনো তীর্থ ভ্রমণ করতে লাগে না। তো সেখানে ভগবান দ্বারকা থেকে পুরী নীলাচল থেকে সুন্দর চলে যাচ্ছেন, দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। তো কি উদ্দেশ্যে, কিসের স্মৃতিতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে? আমরা সবাই জানি জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ, কেউ জগন্নাথকে শিব বা ভৈরব রূপে পূজা করে, কেউ বুদ্ধ রূপে পূজা করে, কেউ কি রূপে পূজা করে, কেউ রাম রূপে পূজা করে, ঠিক কেউ গণেশ বলে মনে করে, কিন্তু সে আসলে যে কৃষ্ণ সে তো জগন্নাথ, সে আসলে যে কৃষ্ণ কি করে জানব? তার নাম তো কৃষ্ণ নয়, তার নাম তো জগন্নাথ, আপনারা কেন কৃষ্ণ বলছেন? আমি বলবো সে শিব,
আমরা বললো তোমরা যা বলছো বলো, তিনি কৃষ্ণ কেন কৃষ্ণ না পাশে কে বসে আছে, ভাই বলরাম বল সুভদ্রা, এর নাম তো বলরাম এর নাম তো সুভদ্রা, তাহলে পাশে যে থাকবে সে কি শিব হবে না বুদ্ধ হবে না রাম হবে, তুমি তোমার ভাব অনুসারে পূজা করো ঠিক আছে, সে কৃষ্ণই, যে কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয় মহাবনে সেখানে অবস্থান করলেন 11 বছর 6 মাস, তারপরে মথুরা গেলেন 13 বছর 6 মাস, তারপর চলে গেলেন দ্বারকায় 25 বছর বয়সে, দ্বারকায় গিয়ে 100 বছর থাকলেন। এই যে কৃষ্ণ চলে গেছেন, তখন ব্রজবাসীরা সব সময় কৃষ্ণের বিরহ অনুভব করছেন, ব্রজগোপিকারা সবসময় কৃষ্ণের বিরহ অনুভব করছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্রজবাসী নেই, ব্রজের পক্ষী ব্রজের পশু পাখিরা ব্রজের বৃক্ষলতা পর্যন্ত কৃষ্ণের বিরহে অধীর হয়ে উঠেছে। তো পরিশেষে এক সময়ে তো ব্রজবাসীরা এই সূর্য গ্রহণের উদ্দেশ্যে কুরুক্ষেত্রে গিয়েছেন, দ্বারকা থেকে কৃষ্ণ এসেছেন বসুদেব দেবকী ইত্যাদির সঙ্গে, এখান থেকে রাধারানী গোপীরা নন্দ বসুদাকে নিয়ে গেছেন, বহু বছর পরে সাক্ষাৎ হয়েছে। তো নন্দ বাবা বসুদেব সঙ্গে আলাপ আলোচনা করছেন, মা যশোদা দেবকীর সঙ্গে আলাপ আলোচনা করছেন, তো সেই সময়ে রাধারানী আর গোপীরা কি করেছেন, কৃষ্ণকে নিয়ে পাশে একটা কলা বাগানে নিয়ে গেছেন, কলা বাগানে আলাদা করে কথাবার্তা করতে। তো কৃষ্ণ সেখানে গিয়ে বলছেন, ও তোমরা আমাকে অত ভালোবাসো, আসলে আমি তোমাদেরকে ছেড়ে আসতে চাই না, আমার কোনোদিন ইচ্ছা নেই তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু আমি কি করবো, এসব দৈবের কথা, ভগবানের ইচ্ছা, ভগবান তোমাদেরকে আমাকে তোমাদের কাছে সরিয়ে নিয়ে গেছে। ব্রজগোপী করে বলছেন যে না, তুমি তোমার ইচ্ছায় গিয়েছ, তা না ভগবান আমাকে সরিয়ে দিয়ে, তা তুমি ভগবান, তুমি তোমার ইচ্ছা গেছো, ভগবান ইচ্ছা মানে তুমি ভগবান। কৃষ্ণ বলছে, ও তোমরা জানো যে আমি ভগবান, তাহলে খুব ভালো, তোমরা যে আমি ভগবান জানো, তাহলে আমার বিরহ কেন অনুভব করছো, আমি তো সর্বত্র বিদ্যমান, আমি তো সব জায়গায় আছি। জ্ঞান দিতে শুরু করেছেন তখন রাধারানী আরো রেগে গেছে, রাধারানী বলছে তুমি আর জ্ঞান দেওয়ার কোন জায়গা পাচ্ছ না, তুমি উদ্ধবকে পাঠিয়ে এরকম জ্ঞান দিচ্ছিল, আরে নিজে এখন এখানে আমার জ্ঞান দিচ্ছ, আমরা তো তোমাকে পরমেশ্বর বলে জানি না, আমরা তোমাকে প্রাণেশ্বর বলে জানি। তো তখন এই লীলা বর্ণনা প্রসঙ্গে ভাগবতে শ্রীল সুখদেব গোস্বামী একটি শ্লোক উদ্ধৃত করেছেন, যে গোপীরা বলছেন আহুষ্যতে নলিনাভ তে, মানে সেই গোপীরা তো বলছেন হে নলিনাভ পদ্মনাভ, আহুষ্যতে নলিনাভ যোগেশ্বরী দিদি বিচিন্ত অবাধ বোধ হই, আপনার সেই চরণ কমল যারা বড় বড় যোগীরা আছে মুনি ঋষিরা আছে সেই চরণ কমলকে তারা ধ্যান করে সন্তুষ্ট হয়, আর কারা ধ্যান করে, সংসার কূপ পতিত উত্তরণম অবলম্বনম, যারা সংসার কুয়ার মধ্যে পড়িয়াছে ভবকূপের মধ্যে পড়িয়াছে তারা তোমার চরণযুগলকে আশ্রয় করে এই ভবকূপ থেকে উদ্ধার পায়। আহুষ্যতে নলিনাভ পদারবিন্দ যোগেশ্বরে সিদ্ধি বিচিন্তম অগাধ বোধ হই, সংসার কূপ পতিত উত্তরণম অবলম্বনম, সেই চরণযুগল মনসি উদিয়া, আমরা যে ব্রজের নারী আমাদের মনে সেই চরণযুগল উদিত হোক, আমাদের তার ধ্যান করতে পারি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য বলছেন যে গোপীরা কৃষ্ণকে কুরুক্ষেত্রে দেখে
তাকে বলছে না যে তোমার চরণদ্বার আমরা ধ্যান করতে পারি না, তারা চাইছে না। কেন? তাদের যুক্তি হচ্ছে যে আমরা তো গৃহিণী, সে বড় বড় মন্দির যদি অগাধ বোধে অগাধ অসীম জ্ঞান দিয়ে তারা তোমাকে ধ্যান, তোমার চরণকমলকে ধ্যান করতে পারে হৃদয়ের মধ্যে, তারা ধ্যান করো, যারা সংসার কূপে পড়িয়াছে তারা সংসার কূপ থেকে উদ্ধার পাওয়া তারা তোমার চরণকমল ধ্যান করে সন্তুষ্ট হ। আমাদের ধ্যান করতে লাগে না, কেন? আমাদের সংসার কূপে আমরা পড়ি না, দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কহাতা। তোমার চিন্তা তো আমাদের দেহ স্মৃতি নেই, আমরা সংসার কূপে পড়ি না, আমরা কুয়ার মধ্যে পড়ি না। তাহলে তোমার কোথায় পড়িয়াছ? না আমরা বিরহ সাগর সমুদ্রের মধ্যে পড়িয়াছ, বিরহ সাগরে আবু ভাবুটুকু খাচ্ছি, আর আমাদেরকে এই সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে কাম তিমিঙ্গিল আমাদের গিলে ফেলছে। তোমার চরণ কমল স্মরণ করে আমাদের কোনো লাভ হবে না, তোমাদের চরণ কমল স্মরণ করে আমরা সন্তুষ্ট হব না, তোমার চরণ কমলকে হৃদয় মনে ধারণ করলে আমাদের মন মানবে না। শুধু সেইটুকুই নয়, তোমার চরণ কমল আমাদের মনে যদি কোনোদিন আসে তাকে ধ্যান করার কথা দূরে থাকুক, তো আমার চেষ্টা করি তোমার চরণকমল মনে না আসে। কেন? তোমার চরণকমল আমাদের মনে পড়লে আমরা শুধু দুঃখই দুঃখ পাই। কেন দুঃখ পাও? এই জন্য দুঃখ পাই, যখন তুমি বৃন্দাবনে ছিল, তুমি গোচারণে যেত, সারাদিন তোমার বিরহ আমরা অনুভব করতাম, তোমার কথা চিন্তা করতাম। তুমি গোচারণে গিয়ে আমাদের দুঃখ কিসের দুঃখ? আর তুমি কি করে তোমার কোমল চরণ দিয়ে সেই বৃন্দাবনের বনে বনে কত পাথর কাঁকড় ঘাস কাটা তা দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, আর সারাদিন সে চিন্তায় মরতাম। আর যখন তুমি গোচারণ করে বিকালে ফিরে আসত, তখন আমরা কত সন্তর্পণের সহ তোমার চরণ যুগলকে নিয়ে আমার বক্ষে ধারণা করতাম। তোমার চরণ যুগল অত কোমল যে আমার বক্ষে স্থাপন করতাম তোমার চরণ যুগল আঘাত পাবে এই চিন্তা। তো সেই দিনের কথা যখন মনে পড়ে সে আমাদেরকে অত দুঃখ দেয়, তো আমরা সেই চরণ যুগলকার চিন্তা করতেই চাই না, বরঞ্চ সে ভুলতে চাই সে দুঃখ, অসহ্য দুঃখ। এই সমস্ত কারণে মনসি উদিয়াত নহ, এই সুখদেব গোস্বামী বলছেন আমাদের মনে উদিত হ। কৃষ্ণদাস কবি গোস্বামী বর্ণনা করছেন যে না, ব্রজগোপিকারা কৃষ্ণের চরণ কমলকে তাদের মনে ধ্যান করতে বলছে না। তারা কি বলছে? তারা বলছে অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন মনে মনে একই করে মানি, তাহা তোমার পদোদয় যদি করহা উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। তো রাধারণী বলছেন কৃষ্ণকে, অন্যদের জন্য তার অন্যের হৃদয় মন, মন আর হৃদয় একই, কিন্তু আমার মনটা কি মনে মনে একই করে মানি? আমার মন হচ্ছে বৃন্দাবন, আমার মনটা হচ্ছে বৃন্দাবন, আমার মনে তোমার চরণ ধারণ করা মানে হচ্ছে বৃন্দাবনে তোমার চরণ কমলকে স্থাপন করা। তাহা তোমার পদোদয় যদি করহা উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানে, যদি বৃন্দাবনে আসবে তবে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। বহু বছর পরে তারা কৃষ্ণকে দেখেছে, কিন্তু কৃষ্ণকে দেখে আনন্দ পাচ্ছেন না, কেননা সে কৃষ্ণ বৃন্দাবনে নেই। রম্যা কাজুপাসনা ব্রজবত ব্রজন যা কল্পিতা ব্রজবাসীরা আরাধ্য ভগবান ব্রজসতন তদ্ধাম বৃন্দাবনম,
নন্দনন্দন কৃষ্ণকে বৃন্দাবনে পেয়ে ব্রজগোপিকারা যেভাবে তার কাছে আত্মসমর্পণ করে, তো কৃষ্ণকে পেলে কি হবে? কৃষ্ণকে বৃন্দাবনে পায় না, তাই তারা সন্তুষ্ট হচ্ছে না। কৃষ্ণের ভাব আলাদা, তার বেশ পোশাক আলাদা। কি আলাদা? না, বৃন্দাবনে তার গোপ ভাব আর গোপ বেশ। আর এখানে দ্বারকা থেকে এসেছে, কুরুক্ষেত্রে দর্শন করছেন, তার ক্ষত্রিয় ভাব আর ক্ষত্রিয় বেশ। এটা রাধারানীকে ব্রজগোপীকে দেখে ভালো লাগছে না। তারা বলছে যে তুমি যে তোমাকে আমরা দেখছি, এ কি বেশ পড়েছো তুমি? এই রাজ মুকুট পড়েছ, রাজ পোশাক পড়েছ, এগুলো আমাদের ভায় না, ভালো লাগে না। আমরা তোমাকে দেখতে চাই তুমি সে রাখাল বালকের মতন, গায়ে মাটি লাগা থাকবে, মাথায় ডালপালা যে সাজানো থাকবে, সেই রূপে তোমাকে দেখতে চাই। সেই রূপের মাধুরীমা আস্বাদন করে যে আনন্দ, তোমার রাজ পোশাক পরিধান করা রূপকে দেখে আমার সে আনন্দ পাচ্ছি না। আর এখানে কি অবস্থা, তোমার সঙ্গে সব সেনাপতি, সৈনিক, মন্ত্রী চারপাশে ঘেরে বসে আছে, কিন্তু আমরা তোমাকে চাই সেই বৃন্দাবনে সুবল, শ্রীদাম এদের সঙ্গে, তুমি রাখাল বালকদের সঙ্গে খেলা করবে তাদের সঙ্গে। আর এখানে কি আওয়াজ, এখানে হাতি ঘোড়া রথের ঘর ঘর আওয়াজ, বৃন্দাবনে কত সুন্দর পাখিদের কূজন, সেই যমুনার তীরে অদম্বরে বলে ধীর সমীর প্রবাহিত হয়, তোমাকে রাখাল বেশে দর্শন করে পেয়ে আমরা যে আনন্দ পাই, আর সে আনন্দ কোথায় আমরা পাব না। তাই তোমার চরণ কমল এই মনে ধ্যান করে লাভ হবে না, সে জ্ঞানীরা তারা ধ্যান করুক, যারা সংসার কূপে পড়ে আছে তারা সংসার কূপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা ধ্যান করুক, কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে তোমার চরণ যুগল দুটো নিয়ে তুমি সেই বৃন্দাবনে স্থাপন করো, বৃন্দাবনে স্থাপন করো, তবে তোমার পূর্ণ কৃপা মানে, তাহলে তোমার আমাদের প্রতি পূর্ণ কৃপা আছে বলে আমি গ্রহণ করব। এ সমস্ত কথা শুনে কৃষ্ণ বলছেন, দেখ মই ভক্তি ভূতানাং অমৃততা কল্পতে, আমার প্রতি যে শুধু ভক্তি করে তার মাধ্যমে সে অমৃতত্ব লাভ করে, আমার ধান প্রাপ্ত হয়। কিন্তু আমি দেখছি তোমাদের আমার প্রতি যে স্নেহ আছে, মত স্নেহ মদাপন, আমার প্রতি তোমাদের যে স্নেহ ভাব রয়েছে, সে আমি যেখানে থাকি না কেন আমাকে আকর্ষণ করে ঠিক তোমাদের কাছে নিয়ে আসবেই, ভগবান বলছেন। তো এখন না, এখন আমি যেতে পারবো না। আমরা সবাই মনে করি রথযাত্রা হচ্ছে কুরুক্ষেত্র থেকে কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছেন, কিন্তু না, কুরুক্ষেত্র থেকে কৃষ্ণ বৃন্দাবনে যাননি, গোপীরা চাইছিলেন নিয়ে যাওয়ার জন্য। সেই ভাবে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ গৌরাঙ্গ স্বরূপে এসে সেই ভাবে রথ টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ফিরে যান। তো তিনি বলছেন আমি খুব সত্তর আসব, আর দুটো অসুর আছে, আমি কেন তোমাদেরকে ছেড়ে গিয়েছি? তোমাদের ভালোর জন্য, কেন আমি যদি বৃন্দাবনে থাকতাম তাহলে সবসময় অসুরের আক্রমণ করতো, তোমরা হয়রানি হতো। তা আমি চলে গেছি সেই দিন থেকে দেখে তার কোনো অসুর আক্রমণ করে না তোমাদেরকে, আর দুই চারটে অসুর আছে তাদেরকে মেরে দিয়ে আমি দেখো অতি সত্তরে চলে আসবে। তো চৈতন্য চৈতন্যতে এই অধ্যায়ের শেষের দিকে বর্ণনা করা হচ্ছে যে কৃষ্ণ বলছেন যে আমি দিন দশ বিশ, আর দশ বিশ দিনের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাব। কিন্তু এই যে কৃষ্ণ বললেন দিন দশ বিশের মধ্যে পৌঁছাবো, কবে যে আসো তার আর বর্ণনা নেই, তার বর্ণনা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এক জায়গায় চৈতন্য মহাপ্রভু পার্ষদ কানাই খুন্তিয়া, পুরী পাণ্ডাদের মধ্যে তিনি অন্যতম মহাপ্রভু ও অনুগত ভক্ত ছিলেন, তার শ্রীপাঠ সেবিত বিগ্রহ এখনো পুরীতে আসেন,
তিনি মহাভাব প্রকাশ বলে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। সেই গ্রন্থের বর্ণনা অনুসারে আমাদের ইসকনের অন্যতম আচার্য গুরু শ্রীল গৌরগোবিন্দ গোস্বাই মহারাজ তিনি যেভাবে বর্ণনা করেছে আমরা যেভাবে শুনেছি ওনার কাছ থেকে, তো সেটা আমি বলব যে কিভাবে কৃষ্ণ তারপরে এই বৃন্দাবনে গিয়েছেন।